নমস্কার নন্দেশ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের সকলের কাছে ভীষণই পরিচিত একটি রেসিপি ডাব চিংড়ি। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ডাব চিংড়ি বানাবার জন্য সবার প্রথমে আমাদের চিংড়ি মাছ লাগবে। ওজন হিসাবে আমি এখানে হাফ কেজি চিংড়ি মাছ জলে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়া চিংড়ি মাছগুলোর মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ মাখিয়ে নেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লবণ মাখিয়ে সাইড করে রেখে দিলাম। এইবার একটা আমাদের ডাব লাগবে। এখানে আমি একটা ফুল ডাব নিই, এটাকে নেয়া ডাব বলা হয়। এর মধ্যে কিন্তু হালকা নারকেলের শাঁস বসতে শুরু করেছে, একদম কচি। আর এই ডাবের মধ্যেই কিন্তু ডাব চিংড়িটা তৈরি করা হয়, তবেই কিন্তু ডাব চিংড়ি খেতে ভালো হয়। একটা ছুরি দিয়ে গোল করে মুখটাকে আমি রাউন্ড করে কেটে নেব। যদি আপনাদের বাড়িতে কাটতে অসুবিধা হয়, আপনারা বাজার থেকে কাটিয়ে আনতে পারেন। ডাবের মুখটা কেটে একটা গ্লাসের মধ্যে ডাবের জলটাকে আমি ঢেলে নিচ্ছি। ডাবের মুখটা বেশ সুন্দর গোল করে কেটে নিয়েছি। ভেতরে যে নরম শাঁসটা ছোট চামচ দিয়ে আমি কিছুটা পরিমাণে বের করে নেব, আর কিছুটা ডাবের মধ্যে রেখে দেব। 3 টেবিল চামচ শাঁস আমি বাটিতে বের করে নিলাম। এবার বেটে নেব মিক্সিং জারে সর্ষে। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। 2 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে। আপনারা নিজেদের পছন্দ মতো হলুদ সর্ষে বা কালো সর্ষে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেই বুঝে দেবেন। অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে যদি সর্ষে বাটা হয় তেতো হয় না। আর দিয়ে দিলাম নারকেলের শাঁস। ডাবের যে জলটা বের করে রেখেছিলাম, অল্প পরিমাণে ডাবের জল দিয়ে দিলাম। ঢাকনা বন্ধ করে পেস্ট করে নেব। পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছের মধ্যে এই পেস্টটা মাখিয়ে নেব। সর্ষে পেস্টটা ম্যারিনেট করা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচের 1/4 অর্ধেকটা হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে দিলাম 7 মতো লবণ, সামান্য পরিমাণে চিনি। চিনি দিলে টেস্টটা ভালো হয়। 2 টেবিল চামচ নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। যদি নারকেলের দুধ আপনাদের হাতের কাছে না থাকে, র মিল্ক দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। ছোট চামচ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। খুব ভালো করে চিংড়ি মাছটা মাখিয়ে নিয়েছি। এবার ডাবের মধ্যে একটা ছোট চামচ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভরে দেব। নারকেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভরে দিয়েছি। এখানে আমি একটা নারকেল মালা নিয়েছি মুখটাকে বন্ধ করার জন্য। যে নারকেলের দুধটা আমি ব্যবহার করেছি, 1 মালা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, মালাটা আর ফেলিনি। একটু আটা আগে থেকে আমি মেখে রেখেছিলাম। প্রথমে ডাবের মুখে আটাটা বসিয়ে দিচ্ছি। এবার নারকেল মালাটা ওই আটার উপরে চেপে বসিয়ে দিচ্ছি, যাতে ভেতরের বাষ্পটা বাইরের দিকে বেরিয়ে না আসে। ডাবের মুখটা বন্ধ করে রেডি করে নিয়েছি। আজ 2 রকম প্রসেসে ডাব চিংড়ি বানাবো। প্রথমে একটা বড় পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে গ্যাস ওভেন অন করে একটা বাটি পাত্রটার মধ্যে বসিয়ে দিলাম। যদি খাবার রাখার স্ট্যান্ড থাকে আপনাদের কাছে, সেটাও ব্যবহার করতে পারেন। রেডি করা ডাবটা বাটির উপরে বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। জলটা যখন ফুটবে বাষ্পটা বাইরের দিকে বেরিয়ে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। ঢাকনাটা সেইভাবে ঢেকে দিতে হবে। 45 মিনিট থেকে 1 ঘন্টা স্টিম করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। এবার পাশের ওভেন অন করে দিলাম। একটা রুটি ভাজা জাল ওভেনের উপরে বসিয়ে দিলাম। আরেকটা ডাব আমি রেডি করে রেখেছিলাম, ওই জালের উপরে সাবধানে বসিয়ে দিলাম। দেখুন ডাবটা পুড়ে কালো হয়ে গেছে। 1 ঘন্টা 10 মিনিট আমি এভাবে পুড়িয়ে নিয়েছি। গ্যাস ওভেন অফ করে দিলাম। 10 মিনিট পর আমি ডাবটাকে ওপেন করব। ডাবটা আমি 10 মিনিট ঠান্ডা করে নিয়েছি। এবার মুখটা ওপেন করছি। আমাদের ডাব চিংড়ি একদম রেডি। গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আমি 2 রকম প্রসেসে আপনাদের বানিয়ে দেখালাম। আপনাদের যে প্রসেসটা সহজ মনে হবে আপনারা সেভাবেই বানিয়ে নেবেন। তৈরি হয়ে গেল ডাব চিংড়ি। আপনারাও বাড়িতে কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবেন। যদি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা প্রথমবার চ্যানেলটা দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।
পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অন করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমেই দেখতে পাবেন। আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন ফলো করে নেবেন। ভালো খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।